দেওয়ালতলাকে কেন্দ্র করে শ্রমিক মালিক অসন্তোষের জেরে নো ওয়ার্ক নো পে নোটিশ টিটাগড় লুমটেক্স জুট মিলে। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। দুর্গাপুজো উপলক্ষে অষ্টমী থেকে দশমী পর্যন্ত বন্ধ ছিল টিটাগড়ের লুমটেক্স জুট মিল। আর জুট মিল পুনরায় খুললে সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন মিলের প্রাচীর তুলে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে, যার ফলে মিলের একটা বড় অংশ ভাগ করে দেওয়া হয়েছে। দেওয়াল দেখে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে কর্তৃপক্ষ তাদের কোনো কথা বলতে রাজি হননি বলে অভিযোগ করেন শ্রমিকেরা। অভিযোগ এমনিতেই এর আগে মিলের একটা অংশ অন্য কোনো সংস্থাকে গোডাউন হিসাবে দিয়ে দেওয়া হয়েছে, এরপর নতুন করে জুট মিলকে ভাগ করে একটি অংশ কন্ট্রাক্টর দিয়ে চালানোর চক্রান্ত করছে বর্তমান কর্তৃপক্ষ, যার জেরে তারা আজ বিক্ষোভে ফেটে পড়েন এবং মিল থেকে বের হয়ে যান। বিক্ষোভের পর মিল কর্তৃপক্ষের তরফে জুট মিলের গেটে নো ওয়ার্ক নো পে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। এরপর থেকেই মিল গেটের সামনে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি শুরু করেন। ঘটনা নিয়ে বলতে গিয়ে আইএনটিটিইউসি নেতা ওমপ্রকাশ ঠাকুর জানান, আমরা 3 দিন পূজা মধ্যে বাড়ি সবাই ছিল, ঘুরতে গেছিল, কোম্পানি কী করছে রাত্রিবেলা 40-50টা মজদুর মিলিয়ে একটা মিলকে দু ভাগ মোটে পাট করে দিয়েছে। আমরা যখন সকালে এসেছি দেখলাম কি একটা মিলের মধ্যে দুটা পাট করে দিয়েছে। মজুর আমার মজুর তো হতাশ হয়ে গেছে, আমরাও হতাশ হয়ে গেছে, কী হলো এটা রাত্রিবেলা পর্যন্ত। আমরা চাইছি ওই দেওয়ালটাকে ভাঙ হোক আর মিলটা শুধু চালু হোক, সুচারু ঢঙ্গে চালু হোক মিলটা, আমরা এই চাইছি। এই কী জন্যে পাচ্ছেন একটা একটা মিলকে একটা কন্ট্রাক্টরি লেভেল মিল সাইড করে দিয়েছে, গোডাউন ফোডাউন হবে, গোডাউন করবে, একটা মিলকে ছোটো মিল করে দিয়েছে, আস্তে আস্তে করে ছোটো করে দিয়েছে। আমরা চাই যে গোডাউন হোক ইয়ে হোক আমাদের কোনো আপত্তি নেই, লেকিন সঙ্গে থাক সব মিল, দুটোই মিল সঙ্গে থাক, এইটা আমরা চাইছি। লেন কোম্পানি রাত্রিবেলা হঠাৎ করে পাঁচিল একদম করে দিয়েছে, কেউ থানা আমরা গিয়েছিলাম, থানা বলে আমরা আমাদেরকে জানায়নি, চেয়ারম্যান সাহেব কাছে গেলাম, চেয়ারম্যান বলছে আমার জানায়নি, চেয়ারম্যান সাহেব সিপি সাহেব বলছে কি আমাকে আমাদেরকে জানায়নি, ইউনিয়ন আমাদেরকে কিচ্ছু বললো না, এনে একদম গুন্ডামি কাজ করেছে ওরা, রাত্রিবেলা যা করেছে কাজ গুন্ডামি কাজ করছে। যখন আজকে আমরা গিয়েছিলাম ওর কাছে, আপনি এটাকে ঠিক করলেন আপনাকে ভেঙে দিন, বলছে হবে না, যা হবে যা হয়ে গেছে আর হবে না, আপলোক আমার লোক আগে ডিস্টার্ব করে কাম নেই কর রে আপলোক, এরকম করে নোটিশ দিয়েছে, মিলটা তো বন্ধ করে দিয়েছে, মজদুর কাজ করতে এসেছিলো মিলটা এরাই বন্ধ করছে, মালিকরা বন্ধ করছে, মজদুর বন্ধ করলো না, মজদুর তো কাজ করতে গিয়েছে, কোনো কাজ হচ্ছে না, নোটিশ দিয়েছে ম্যানেজমেন্ট নো ওয়ার্ক নো পে, নো ওয়ার্ক নো পে দিয়েছে, নোটিশ দিয়েছে কি মজদুর একবার অনেক মজদুর এসে এখানে এরকম মাহলটা করে দিল কি কী বলে যায়, লেকিন একবার ম্যানেজমেন্টে আসলো না আমাদের কাছে, ম্যানেজমেন্টে যাওয়ার কোনো রাস্তা নেই ওদিকে, ওই মিল থেকে এই মিলে আসতে হবে আমাকে, ঘুরে বাইরে হয়ে তারপরে ম্যানেজমেন্ট কাজ যেতে হবে, আপনি একটা দেখে নিন, ওই মিলে কাজ করবো আর এই ম্যানেজমেন্ট থেকে কোথায় করবো, এই মিল থেকে বাইরে হয়ে রোডে আসবো তারপরে এই মিলে যাবো তাহলে কাজ হবে, ওর সঙ্গে দেখা করবো। আমাদের সঙ্গে সকালে এরকম হয়েছে, পুলিশ অফিসার আমাদের সঙ্গে এসছে তারপরে ভিতরে নিয়ে গেছে, তারপরে কোথা হলো বলুন, একটা মিলের মধ্যে আমি মিল থেকে আমার পাশে মিল আছে, ম্যানেজমেন্ট পাশে আছে, লেকিন একটা মিল থেকে বের হলে রোডে আসবো তারপরও অন্য মিলে গিয়ে আমি ম্যানেজমেন্ট সঙ্গে কথা করবো। ম্যানেজমেন্ট কা তানা সাহি নাই চলেগা, এক মিল কো দো ভাগ করনা নাই চলেগা, মুরাদাবাদ মুরাদাবাদ।